আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা দীর্ঘ বিরতির পর আজকে আবার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা সেই রমজানের আগে হিসাববিজ্ঞান প্রথম পত্র তোমাদের সাথে আমার ক্লাস হয়েছিল, রমজানের ঈদের পরে আজকে আবার প্রথম ক্লাস। আশা করি তোমরা সবাই শারীরিকভাবে সুস্থ আছো এবং মানসিকভাবেও সুস্থ আছো এবং পড়াশোনা নিয়মিত করছো। তাহলে আমরা রমজানের আগে যে চ্যাপ্টার শুরু করেছিলাম, আমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র এর চ্যাপ্টার 10, একতরফা দাখিলা পদ্ধতির হিসাব রক্ষণ, এই চ্যাপ্টারের উপরে আমরা একটি ক্লাস নিয়েছিলাম। তাহলে আজকে যেহেতু দীর্ঘদিন পরে আমাদের আবার সেই চ্যাপ্টারের উপরে ক্লাস, এই জন্য তোমরা দেখো আমি আজকে ক্লাসের নাম্বার, বা আমরা যেমন একতরফা দাখিলা পদ্ধতির হিসাব রক্ষণ, তারপরে ক্লাসের নাম্বার, তো এখানে সাধারণত ক্লাসের নাম্বার 1 বা 2 বা 3 এইভাবে থাকে। আজকে আমি ক্লাস নাম্বার দিয়েছি 1 ও 2, অর্থাৎ আমরা প্রথম ক্লাস এ যেই বিষয়গুলো আলোচনা করেছিলাম, যেহেতু আজকে দীর্ঘদিন পরে ক্লাস, আমি সেই বিষয়গুলো কিছুটা পুনরাবৃত্তি আলোচনা করব। এরপর আজকে আবার নতুন বিষয় আলোচনা করার চেষ্টা করব, কারণ যেহেতু হিসাববিজ্ঞান আমার একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে সম্পর্কযুক্ত থাকে, আমার দ্বিতীয় ক্লাসটা প্রথম ক্লাসের সাথে সম্পর্কযুক্ত থাকে, কাজে প্রথম ক্লাসের বিষয়বস্তুগুলো যদি তোমাদের মনে না থাকে তাহলে দ্বিতীয় ক্লাস বুঝতে পারা কঠিন হবে। এই জন্য আজকে আমরা প্রথম ক্লাসের যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো আবার সংক্ষেপে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের একতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়। আমরা জানি হিসাববিজ্ঞান আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ করে থাকি। তো দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কি করি, একটা প্রতিষ্ঠানের কোনো লেনদেন সংঘটিত হওয়ার পর সেই লেনদেনের মধ্যে আমরা দুইটা পক্ষ চিহ্নিতকরণ করি, এরপর একটি পক্ষকে ডেবিট করি এবং দ্বিতীয় পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের লেনদেন সংঘটিত হওয়ার পর সেখান থেকে দুইটি পক্ষ চিহ্নিতকরণ করা এবং একটি পক্ষকে ডেবিট করা, অন্য পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি আমাদের চ্যাপ্টারের নাম। তাহলে এখানে কি আমরা একটি পক্ষ রেকর্ড করব? দুতরফা দাখিলা পদ্ধতিতে যদি দুইটা পক্ষ রেকর্ড করা হয়, একতরফা দাখিলা পদ্ধতিতে কি একটা পক্ষ রেকর্ড করা হয়? আসলে ব্যাপারটা আসলে একেবারে এরকম না। একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে আসলে একটি অসম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতি, যেখানে সমস্ত লেনদেনের হিসাব রক্ষণ করা হয় না, আবার কোনো কোনো লেনদেনের দুইটি পক্ষ হিসাব রক্ষণ করা হয়, কোনো কোনো লেনদেনের একটি পক্ষ হিসাব রক্ষণ করা হয়, আবার কোনো 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 লেনদেনের কোনো পক্ষই হিসাব রক্ষণ করা হয় না। তাহলে প্রাথমিকভাবে আমরা যে সংজ্ঞা দেখেছিলাম, যে সকল ব্যবসায়ের ক্ষেত্রে পূর্ণাঙ্গ দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয় না, সেখানেই একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয়। হিসাবের বিভিন্ন শ্রেণী থেকে কেবলমাত্র ব্যক্তিবাচক হিসাব, দেনাদার, পাওনাদার, নগদ প্রাপ্তি, নগদ প্রদান হিসাব নিয়ে তৈরি করা হয় একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে আমরা দেখতেছি একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে যেখানে সাধারণত ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ দেনাদার, পাওনাদার এবং নগদ প্রদান এবং নগদ প্রাপ্তি, এই সকল বিষয়গুলি বিশেষভাবে রেকর্ড করা হয়। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি কারা ফলো করে? সাধারণত ছোটখাটো ব্যবসায়ী, যেমন মনে করো একটা এক মালিকানা ব্যবসায় বা একটা মুদির দোকান, এখন সে তো তার প্রত্যেকটা লেনদেনকে সে দুতরফা দাখিলা পদ্ধতিতে রেকর্ড করবে না। যে সে 100 টাকার একজন কাস্টমারের কাছে 100 টাকা বিক্রি করলো, সে এটাকে এক পক্ষ ডেবিট আরেক পক্ষ ক্রেডিট এইভাবে লিপিবদ্ধ করবে না, কিন্তু তারও তো হিসাব রক্ষণ করা লাগবে। সে কারো কাছে বাকি দিয়ে বিক্রি করলে সেটা তাকে লিখা রাখতে হবে, সে যদি কারো কাছে টাকা
পাওনা থাকে তাহলে সেটা লিখা রাখতে হবে। কাজেই তাকেও কিছুটা হিসাব রক্ষণ করতে হয়, কিন্তু পূর্ণাঙ্গ হিসাব সে রক্ষণ করে না। তাহলে যে সকল ছোটখাটো প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ হিসাব রক্ষণ করে না, অসম্পূর্ণ হিসাব রক্ষণ করে, তারা কিভাবে ব্যবসায়ের লাভ লোকসান নির্ণয় করবে, সেই জিনিসটা বের করার জন্যই বা হিসাব করার জন্যই আমাদের একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে নিচে দেখো উইলিয়াম পিকেলস বলেন, দ্য সিস্টেম ইজ নাথিং। তাহলে একতরফা সিস্টেম সম্পর্কে সে বলছে, দ্য সিস্টেম ইজ নাথিং বাট অ্যান অ্যাডমিক্সচার অফ সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি অ্যান্ড নো এন্ট্রি। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি আসলে কিছুই না, এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা একতরফা দাখিলা, দুতরফা দাখিলা এবং বিনা দাখিলার সংমিশ্রণ। অর্থাৎ এখানে কোনো কোনো লেনদেনের দুটা পক্ষই রেকর্ড করা হয়, কোনো কোনো লেনদেনের একটা পক্ষ রেকর্ড করা হয়, আবার কোনো লেনদেনের হয়তো কোনো পক্ষই রেকর্ড করা হয় না। এরপর একতরফা দাখিলার বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, অর্থাৎ কারা এই একতরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখে এবং কিভাবে রাখে, এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে বিস্তারিত আর পড়বো না, কারণ এগুলো তোমরা পড়ে নিলেই পারবা, আর যেহেতু আমরা একবার পড়াইছি। তারপর টাইপস অফ সিঙ্গেল এন্ট্রি, একতরফা দাখিলা পদ্ধতির বিভিন্ন ধরনের একতরফা দাখিলা পদ্ধতি, এখানে বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি, পিওর সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, সাধারণ একতরফা দাখিলা পদ্ধতি, সিম্পল সিঙ্গেল এন্ট্রি সিস্টেম এবং আধা একতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ কোয়াসি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। তাহলে বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব সমূহ রক্ষিত হয়, সম্পত্তিবাচক এবং আয় ব্যয়বাচক হিসাব সংরক্ষণ করা হয় না। এখানে আমরা জানি হিসাবকে যদি আমরা শ্রেণী বিভাগ করি, হিসাবকে দুইভাবে শ্রেণী বিভাগ করা যায়, একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে শ্রেণী বিভাগ, আরেকটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিভাগ। তোমরা এটা কিন্তু পড়ে আসছো চ্যাপ্টার, বিশেষ করে চ্যাপ্টার টুতে। তাহলে সনাতন পদ্ধতিতে যদি আমরা শ্রেণী বিভাগ করি, সেখানে আমরা হিসাবকে তিন ভাগে ভাগ করি, এক হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। তাহলে কোনো প্রতিষ্ঠান যদি শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করে বা রেকর্ড করে, লিপিবদ্ধকরণ করে এবং সম্পত্তি এবং নামিক হিসাব রক্ষণ বা লিপিবদ্ধ না করে, তাহলে ওই হিসাব রক্ষণকে আমরা বলবো বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করা হয়। আর সাধারণ একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে যে সকল প্রতিষ্ঠান ব্যক্তিবাচক হিসাব এবং নগদান বই সংরক্ষণ করে। তাহলে ব্যক্তিবাচক হিসাব সব সংরক্ষণ করে আর সম্পত্তিবাচক হিসাবের মধ্যে শুধুমাত্র নগদান বই হিসাব করে, তাহলে সেটা হচ্ছে সাধারণ একতরফা দাখিলা পদ্ধতি। আর তিন নম্বর হচ্ছে আধা একতরফা দাখিলা পদ্ধতি, কোয়াসি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এখানে বলছে ব্যক্তিবাচক হিসাব, নগদান বহি এবং অন্যান্য কিছু সহকারী হিসাব বই সংরক্ষণ করে। তাহলে তারা ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করে, নগদান বইও সংরক্ষণ করে, এছাড়াও সম্পত্তিবাচক হিসাব বা নামিক হিসাবের কিছু কিছু সংরক্ষণ করে, কিছু সংরক্ষণ করে না, তখন সেটাকে বলছি আমরা আধা একতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ তারা একেবারে ডাবল এন্ট্রি সিস্টেমও না, আবার একেবারে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমও না, মাঝে মাঝে অবস্থানে আছে। এখন একতরফা দাখিলা পদ্ধতিতে যারা হিসাব রক্ষণ করে, তারা বছর শেষে তাদের লাভ লোকসান এবং আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য দুইটা স্টেটমেন্ট তৈরি করে। এক নম্বর হচ্ছে লাভ লোকসান হিসাব করার জন্য লাভ ক্ষতি বিবরণী, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। এখানে ফন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা বাংলাটা হবে লাভ ক্ষতি বিবরণী, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। আর দুই নম্বর হচ্ছে বৈশ্বিক বিবরণী বা বিষয় বিবরণী, এখানেও ফন্ট একটু চেঞ্জ হয়ে গেছে, মূল হতো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। তাহলে যারা একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে, তারা দুইটা স্টেটমেন্ট তৈরি করে বছর শেষে। একটা হচ্ছে তাদের সারা বছরের লাভ লোকসান নির্ণয় করার জন্য লাভ লোকসান বা লাভ ক্ষতি বিবরণী, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। আর দুই নম্বর হচ্ছে বৈষয়িক বিবরণী বা বিষয় বিবরণী, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এখন লাভ লোকসান বিবরণী তারা কিভাবে তৈরি করে, এখানে দেখো লাভ ক্ষতি বিবরণীর একটি সক দেয়া আছে। তাহলে তোমরা যারা অনার্স 9-10 অর্থাৎ SSC-তে যারা কমার্স পড়ে আসছো, তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক অবস্থার বিবরণী করছো। আর্থিক অবস্থার বিবরণীতে তোমরা ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব, তারপর চূড়ান্ত হিসাব,
বা উদ্বৃত্তপত্র এগুলো করে আসছো, তো তাদের সব বুঝতে সহজ হবে। আর যারা আগে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল তারাও খেয়াল করো আমরা এখানে লাভ লোকসান বিবরণীটা কিভাবে করব। তাহলে এখানে দুইটা সাইড দেওয়া আছে, একটা লেফট সাইড একটা হচ্ছে রাইট সাইড। তাহলে আমরা যখন একতরফা দাখিলা পদ্ধতির আর্থিক অবস্থার বিবরণী করব, এর মধ্যে লাভ লোকসান বিবরণী করব, মনে করো আমরা একটা নাম ধরে নিলাম এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ, তাহলে এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজের তাহলে এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ এর আমরা দুইটা সাইড ধরলাম, একটা হচ্ছে এটা রাইট হ্যান্ড সাইড ক্রেডিট সাইড, একটা হচ্ছে ডেবিট সাইড। তাহলে এই লাভ ক্ষতি বিবরণী লাভ ক্ষতি বিবরণীর লেফট হ্যান্ড সাইড অর্থাৎ ডেবিট সাইড, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ক্রেডিট সাইড। তো বাম পাশে আমরা প্রথমে দেখব প্রারম্ভিক মূলধন এবং এরপর অতিরিক্ত মূলধন। আমাদের শখে দেখো দেওয়া আছে প্রথম হচ্ছে বাম পাশে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন, আর ডান পাশে দিব আমরা সমাপনী মূলধন এবং উত্তোলন। অর্থাৎ এই এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ বছরের শুরুতে তারা যে পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে সেটা বাম পাশে দিব, আর যদি সারা বছরের মাঝখানে কখনো অতিরিক্ত মূলধন নিয়ে থাকে তাহলে সেটাও আমরা বাম পাশে লিখব। এখন বছরের শুরুতে মূলধন ছিল মনে করো 1,00,000 টাকা, আর বছরের শেষে মূলধন হচ্ছে 1,50,000 টাকা। তাহলে বছরের শুরুর মূলধন আমরা বাম পাশে আর বছরের শেষের মূলধন সমাপনী মূলধন ডান পাশে দিব। অতিরিক্ত মূলধন এনে থাকলে সেটা আমরা বাম পাশে দেব, যদি বা সারা বছরে কোনো মালিক কোনো উত্তোলন করে থাকে সেটা আমরা ডান পাশে দেব, ক্রেডিট পাশে দেব। তাহলে আমাদের এটা একটা কমন ফরম্যাট সব লাভ লোকসান বিবরণীতেই, এই একতরফা দাখিলা পদ্ধতির সমস্ত লাভ লোকসান বিবরণীতে এই দুইটা জিনিস কমন, বাম পাশে প্রথমে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন যদি থাকে, আর ডান পাশে সমাপনী মূলধন এবং উত্তোলন যদি থাকে। এই জিনিসগুলো আমরা আগে ইনপুট দিব। এখন উত্তোলনের মধ্যে আবার মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে পণ্য উত্তোলন কত টাকার এবং নগদ উত্তোলন করলে নগদ উত্তোলন কত টাকা সেটা আমরা আলাদাভাবে লিখব, আর যদি শুধু নগদ উত্তোলন করে তাহলে আর আলাদা লেখার দরকার নেই, উত্তোলন এত টাকা। তারপর বাম পাশে মূলধনের সুদ, ঋণের সুদ অর্থাৎ মূলধনের সুদ আমার খরচ এক প্রতিষ্ঠানের, ঋণের সুদ এটাও খরচ, এইগুলো আমরা বাম পাশে দিব, আর ডান পাশে উত্তোলনের সুদ অর্থাৎ উত্তোলন সুদ হচ্ছে আমার আয়। তাহলে আমরা লাভ লোকসান হিসাব বা লাভ ক্ষতি বিবরণীতে ক্রেডিট পাশে সমাপনী মূলধন এবং উত্তোলনের পরে অন্যান্য আয়গুলা লিখব, উত্তোলনের সুদ আমার আয়, আর ডেবিট পাশে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন লেখার পরে অন্যান্য ব্যয় লিখব। ব্যয়ের মধ্যে প্রথম আমরা বললাম মূলধনের সুদ এবং ঋণের সুদ। এরপর বাম পাশে দেখো বকেয়া খরচাবলী, আর ডান পাশে হচ্ছে অগ্রিম খরচাবলী। যদি কোনো খরচ আমার বকেয়া থাকে, যেমন বেতন বকেয়া আছে 500 টাকা, অথবা ভাড়া বকেয়া আছে, অথবা অন্য কোনো ঋণের সুদ বকেয়া আছে, যে কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে বকেয়া খরচগুলো আমরা বাম পাশে দিব বা ডেবিট পাশে দিব, আর অগ্রিম কোনো যদি খরচ থাকে তাহলে আমরা ডান পাশে লিখব যে অগ্রিম ভাড়া দেওয়া হয়েছে, অগ্রিম বিমা সেলামি দেওয়া হয়েছে, অথবা অগ্রিম বেতন দেওয়া হয়েছে, যে কোনো অগ্রিম খরচ যদি থাকে তাহলে আমরা ক্রেডিট পাশে বা ডান পাশে দিব। এরপর আরও অন্যান্য যদি কোনো খরচ আমার হিসাবভুক্ত থাকে, যেমন অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদারে বাট্টা সঞ্চিতি, তারপর অবচয় সমূহ, এইগুলো কিন্তু আমার খরচ, যদি আমার এগুলো হিসাব করা থাকে, রেকর্ড করা থাকে, যত খরচ রেকর্ড করা থাকবে সেই খরচগুলো আমরা বাম পাশে অর্থাৎ ডেবিট পাশে দিব। আর এছাড়াও যদি আমার অন্য কোনো আয় থাকে, যেমন বিনিয়োগের সুদ,
বা বিনিয়োগের বকেয়া সুদ, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এইগুলো আমার আয়, তাহলে এগুলো আমি ক্রেডিট পাশে দেব। এরপর দুই পাশের পার্থক্য হচ্ছে আমার নেট লাভ অথবা নেট ক্ষতি। তাহলে মূল কনসেপ্টটা হচ্ছে আমার লাভ ক্ষতি বিবরণী তৈরি করার। বাম পাশে আমার প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন, এর সাথে সমস্ত খরচ যেগুলো রেকর্ড করা আছে এবং বকেয়া খরচ। আর ডান পাশে আমার সমাপনী মূলধন, উত্তোলন, উত্তোলনের সুদ এবং অগ্রিম খরচ এবং অন্যান্য আয় যদি আমার হিসাবভুক্ত থাকে। তাহলে এইভাবে আমার সমস্ত আয় ক্রেডিট পাশে, সমস্ত ব্যয় ডেবিট পাশে এবং সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধন এগুলো লেখার পরে দুটার পার্থক্য আমি নিট আয় অথবা নিট ক্ষতি আমরা হিসাব করব। আমরা অঙ্ক করব কিন্তু শখটা আমরা একটু দেখিয়ে নিলাম বা বুঝিয়ে নিলাম। এরপর আমরা বলছি আরও একটা বিবরণী তৈরি করতে হয়, সেটা হচ্ছে বিষয় বিবরণী। আচ্ছা, বিষয় বিবরণীতে যাওয়ার আগে বা বৈষয়িক বিবরণীতে যাওয়ার আগে আমরা আরেকটা বিবরণী দেখব, সেটা হচ্ছে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করার সব। আমরা বলছি লাভ ক্ষতি বিবরণীতে আমাদেরকে বাম পাশে প্রারম্ভিক মূলধন, ডান পাশে সমাপনী মূলধন নির্ণয় দেখাইতে হবে। এখন প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? তো প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন বের করার শখটা হচ্ছে, আমরা জানি আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন ছিল এ ইকুয়ালস এল প্লাস ও ই, তাহলে এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন এখান থেকে কিন্তু আমরা মূলধন বের করতে পারি। তাহলে প্রারম্ভিক সম্পদ, আমার প্রারম্ভিক সম্পদ থেকে যদি আমি প্রারম্ভিক দায় বাদ দেই তাহলে আমি প্রারম্ভিক মূলধন পাবো। আমার প্রারম্ভিক যত সম্পদ আছে এই সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলো বাদ দিয়ে দিলে আমি প্রারম্ভিক মূলধন ও ই পেয়ে যাব। আবার সমাপনী মূলধন আমার দরকার, তাহলে সমাপনী আমার সম্পদ থেকে সমাপনী দায়গুলো বাদ দিলে আমার সমাপনী মূলধন পাবো। তাহলে আমার প্রারম্ভিক মূলধন বের করার জন্য দেখো এখানে আমার দুইটা শখ পাশাপাশি দেওয়া আছে, বাম পাশে প্রারম্ভিক টাকা, সমাপনী টাকা, এটা হচ্ছে মূলধন ও দায়ের পাশ, আর ডান পাশ হচ্ছে সম্পত্তির পাশ, প্রারম্ভিক টাকা, সমাপনী টাকা। আমার যদি প্রারম্ভিক মূলধন বের করতে হয় তাহলে প্রারম্ভিক সম্পদগুলো আমি লিখবো ডান পাশে আর প্রারম্ভিক দায়গুলো আমি লিখবো বাম পাশে, আর দুইটার পার্থক্য হবে তখন প্রারম্ভিক মূলধন। আমার যদি সমাপনী মূলধন বের করতে হয় তাহলে সমাপনী সম্পদগুলো আমি লিখবো ডান পাশে আর সমাপনী দায়গুলো লিখবো বাম পাশে, দুইটার পার্থক্য হবে তখন সমাপনী মূলধন। তাহলে আমার প্রারম্ভিক এবং সমাপনী মূলধন বের করার শখ হচ্ছে আমি আমার সম্পদ থেকে দায় বাদ দেব প্রারম্ভিক অথবা সমাপনী। এটা অঙ্ক করার সময় তোমরা আরো ক্লিয়ার হবা। তারপর এরপরের শখ হচ্ছে বৈষয়িক বিবরণী। তাহলে বৈষয়িক বিবরণী বা উদ্বৃত্ত পত্র বা বিষয় বিবরণী হচ্ছে আমার বছর শেষে কত টাকার সম্পদ, কত টাকার দায়, কত টাকার মূলধন আছে সেটার শখ হচ্ছে বৈষয়িক বিবরণী বা উদ্বৃত্তপত্র। আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী বা চূড়ান্ত হিসাবে যে উদ্বৃত্তপত্র করতাম যারা আমরা কমার্স ব্যাকগ্রাউন্ড, সেই উদ্বৃত্তপত্র আর এখানে বৈষয়িক বিবরণী মোটামুটি একই। তাহলে এখানে আমার বছর শেষে কত টাকার সম্পদ আছে, কত টাকার দায় আছে এবং কত টাকা মূলধন আছে সেটা আমরা বের করি। তাহলে প্রথমে এটার দুইটা শখ আছে, আমরা দুই পাশে এক পাশে সম্পদ এক পাশে দায় এইভাবে করতে পারি, আবার উপর নিচেও করতে পারি। তাহলে এখানে উপর নিচের শখটা দেয়া আছে, প্রথমে সম্পত্তি সমূহ, আমার বছর শেষে কত টাকা সম্পদ আছে, নগদ টাকা, ব্যাংকে জমা, প্রাপ্য নোট, বিবিধ প্রাপ্য হিসাব, মজুত পণ্য, বিনিয়োগ, আসবাবপত্র, অন্যান্য সম্পদ, এগুলো থেকে অপচয় বাদ দেওয়ার পরে মোট সম্পত্তি কত। তাহলে মোট সম্পত্তি কত সেটা আমরা দেখলাম। এরপর দায় এবং মালিকানা স্বত্ব, দায়ের মধ্যে আমার চলতি দায়, স্থায়ী দায় অর্থাৎ আমার বকেয়া বেতন, পাওনাদার বা বকেয়া খরচ, এগুলো আমার চলতি দায়, আমার ঋণ, আমার স্থায়ী দায়। তাহলে দায় সমূহের মধ্যে আমার চলতি দায় এবং
স্থায়ী দেয়, এছাড়াও মালিকানা স্বত্ব আমার প্রারম্ভিক মূলধন সাথে অতিরিক্ত মূলধন যোগ নিয়ে মুনাফা বাদ উত্তোলন যেভাবে আমরা করি সেইভাবে। আমরা সামনে যখন অঙ্ক করব, যারা নতুন তারা সহজেই বুঝবো, কোনো এইটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই, শুধু আমরা শখটা দেখাচ্ছি। অঙ্ক আমরা সামনে ফিজিক্যালি অর্থাৎ প্র্যাকটিক্যালি করব। তাহলে এখানে আমরা এখানে প্রথমে সম্পদগুলো দেখা হয়েছে, দেখানো হয়েছে, এরপরে মোট সম্পদ, এরপরে দায়গুলো দেখানো হয়েছে, মোট দায়, এবং নিচে মালিকানা স্বত্ব দেখানো হয়েছে। তাহলে মালিকানা স্বত্ব আর মোট দায় মিলা মোট সম্পদের সমান হবে। তাহলে এইভাবে আমরা লাভ লোকসান বিবরণী এবং বৈষয়িক বিবরণী তৈরি করব। আর লাভ লোকসান বিবরণীতে আমার যদি প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন তৈরি বের করে নিতে হয়, কিভাবে বের করব সেটারও শখ আমরা দেখিয়ে নিলাম। তাহলে এখন আমরা একটা অঙ্ক দেখব। এখানে দেখো, জনাব বিপ্লব দত্ত একতরফ দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। তো 31 ডিসেম্বর তারিখে তার বৈশ্বিক বিবরণী নিম্নরূপ। মূলধন ব্যালেন্স দেওয়া আছে 1,75,000 টাকা, প্রদেয় হিসাব 50,000 টাকা, প্রদেয় নোট 25,000 টাকা, 10% ঋণ 50,000 টাকা। তাহলে মোট দায় 3,00,000 টাকা। আর সম্পদ সমূহের মধ্যে নগদ তহবিল 25,000 টাকা, ব্যাংক ব্যালেন্স 50,000 টাকা, প্রাপ্য হিসাব 75,000 টাকা, আর রপত্র 50,000 টাকা, দালান কোঠা 82,000 টাকা, মোট সম্পদ 3,00,000 টাকা। তাহলে 31 ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের অবস্থা, মোট সম্পদ 3,00,000, আর মোট দায় এবং মূলধন মিলে 3,00,000। এছাড়াও অন্যান্য তথ্যাবলী আমাদেরকে দেওয়া আছে। বিপ্লব দত্ত নিজ প্রয়োজনে মাসিক 1,500 টাকা করে নগদ এবং 12,000 টাকার পণ্য উত্তোলন করেন। এছাড়াও পণ্য বিক্রয়লব্ধ অর্থ 10,000 টাকা ব্যক্তিগত ব্যাংক হিসেবে জমা করেন। 2 নম্বর দেওয়া আছে, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি 2.5% এবং প্রাপ্য হিসাব বাট্টা সঞ্চিতি 3% হারে নির্ধারণ হয়। 3 নম্বর দেওয়া আছে, বেতন 500 টাকা বকেয়া আছে এবং অব্যবহৃত মণিহারি 200 টাকা। 4 নম্বর, মালিক পয়লা জুলাই 10,000 টাকার অতিরিক্ত মূলধন হিসেবে বিনিয়োগ করেন। 5 নম্বর, অবচয় আসবাবপত্রের উপরে 10% এবং দালান কোঠার উপরে 5%। এখন আমাদের করণীয়, 1 নম্বর বলছে স্থায়ী সম্পত্তির অবচয় নির্ণয় করো, খ নম্বরে বলছে লাভ লোকসান বিবরণী তৈরি করো, গ নম্বরে বৈশ্বিক বিবৃতি প্রস্তুত করো। তাহলে এই তথ্যের ভিত্তিতে আমরা এই অঙ্কটা এখন সলিউশন করার চেষ্টা করব। তাহলে আমরা অঙ্কটা আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্টে বলছে, স্থায়ী সম্পত্তির অবচয় নির্ণয় করো। তাহলে আমাদের স্থায়ী সম্পত্তি হচ্ছে 2টা, 1 নম্বর হচ্ছে আসবাবপত্র, 2 নম্বর হচ্ছে দালান কোঠা। তাহলে আসবাবপত্রের অবচয় আমাদের আসবাবপত্র আছে 50,000 টাকা, আর আসবাবপত্রের অবচয় ধরতে বলছে 10%। তাহলে 50,000 টাকা এর 10% 5,000 টাকা।
দুই নম্বর হচ্ছে দালান কোঠা, দালান কোঠার অপচয়, দালান কোঠা আছে 82,000 টাকা, অপচয় হচ্ছে 5%, 4,100 টাকা। তারপর দুই নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলছে লাভ লোকসান বিবরণী তৈরি করো। তাহলে যারা বিপ্লব দত্ত, তাহলে আমাদের কি হচ্ছে জনাব বিপ্লব দত্ত লাভ লোকসান বিবরণী 31 ডিসেম্বর 2017। সমাপ্ত বছরের জন্য এই পাশে বিবরণ টাকা, বিবরণ টাকা, তাহলে উপরে আমরা হেডিং হচ্ছে প্রতিষ্ঠানের নাম যদি দেওয়া থাকে তাহলে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, আর যদি প্রতিষ্ঠানের আলাদাভাবে নাম দেওয়া না থাকে তাহলে মালিকের নাম লিখতে হবে। তাহলে আমাদের এখানে বলা আছে জনাব বিপ্লব দত্ত একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন, তাহলে মালিকের নাম দেওয়া আছে, প্রতিষ্ঠানের নাম দেওয়া নেই। তাহলে আমরা লিখলাম জনাব বিপ্লব দত্ত, তারপর আমরা কি স্টেটমেন্ট করতেছি, লাভ লোকসান বিবরণী বা লাভ ক্ষতি বিবরণী, তারপর এইটার টাইম পিরিয়ডটা বা সময়কালটা কত, আমাদের এখানে বলা আছে 31 ডিসেম্বর, তার মানে এক বছর 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছর, অর্থাৎ আমরা কিন্তু এক বছরের জন্য হিসাব করতেছি যে এক বছরে আমার লাভ বা লোকসান কত। এই জন্য এখানে লিখতে হবে যে 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য। এরপর আমরা বলছিলাম বাম পাশে আমরা কি লিখব, বাম পাশে প্রথমে লিখব প্রারম্ভিক মূলধন, তাহলে প্রারম্ভিক মূলধন কত টাকা, এখানে স্লাইডের উপরের একটু অংশ আছে ওইটাকে দেখানো যায়, বিপ্লব দত্তর লাইনটা দেখানো যায় না ওখানে পুরা লাইনটা, আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের রাইটের উপরে জনাব বিপ্লব দত্ত একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন, ওইখানে আমাদের একটা কথা আছে 2017 সালের 1 জানুয়ারি তারিখে তার মূলধন ছিল 1,25,000 টাকা, অর্থাৎ আমাদের এই অঙ্কে 2017 সালের 1 জানুয়ারি তার মূলধন কত টাকা সেটা আমাদেরকে দেয়া আছে, এটা স্লাইডে এখানে উপরের অংশ কেটে গেছে। তবে প্রারম্ভিক মূলধন আমাদের দেয়া আছে 1,25,000 টাকা। এরপর অতিরিক্ত মূলধন,
আমাদের এই অঙ্কে অতিরিক্ত তথ্যাবলিতে আমাদের দেয়া ছিল যে মালিক 1 জুলাই 1 জুলাই 10,000 টাকার অতিরিক্ত মূলধন হিসেবে বিনিয়োগ করেন। তাহলে অতিরিক্ত মূলধন হচ্ছে 10,000 টাকা। যদি কোনো অঙ্কে অতিরিক্ত মূলধন দেয়া না থাকে তাহলে এই অংশটা আর আসবে না। তারপর ডান পাশে আমরা বলছি সমাপনী মূলধন, সমাপনী মূলধন আমাদের অঙ্কের মধ্যে দেখো দেয়া আছে যে 31শে ডিসেম্বর তারিখে তার বৈশ্বিক বিবরণ নিম্নরূপ, অর্থাৎ আমাদের যে এখানে সম্পদ এবং দায়গুলো দেয়া আছে সেগুলো হচ্ছে বছর শেষে সমাপনী। তাহলে মূলধন দেয়া আছে আমার 1,75,000 টাকা, তার মানে এটা হচ্ছে আমার সমাপনী মূলধন। তাহলে 1,75,000 টাকা। তারপর আমরা বলছি লিখব উত্তোলন। উত্তোলনের মধ্যে দেখো সে 1 নম্বর দেয়া আছে বিপ্লব দত্ত, বিপ্লব দত্ত নিজ প্রয়োজনে মাসিক 1,500 টাকা করে নগদ এবং 12,000 টাকার পণ্য উত্তোলন করেন। এছাড়াও পণ্য বিক্রয় লব্ধ অর্থ 10,000 টাকা ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা করেন। তাহলে সে মাসিক 1,500 টাকা হারে প্রতি মাসে উত্তোলন করে, তাহলে 12 মাসে 1,500 করে 18,000 টাকা উত্তোলন করে। তাহলে উত্তোলন নগদ 1,500 করে 12 মাস হচ্ছে 18,000 টাকা। এছাড়াও পণ্য উত্তোলন সে করে 12,000 টাকা। এছাড়াও সে ব্যবসায়ের পণ্য 10,000 টাকার পণ্য বিক্রি করে সেই টাকা ব্যবসায়ের অ্যাকাউন্টে না রেখে ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখছে, অর্থাৎ ওইটাও তার পণ্য, ওইটাও তার উত্তোলন হিসাবে ধর্তব্য হবে বা গণ্য হবে। তাহলে বিক্রিত পণ্য বা পণ্য বিক্রয় লব্ধ অর্থ হচ্ছে 10,000 টাকা। তাহলে তার মোট উত্তোলন হচ্ছে 18 আর 12 30 আর 10 40,000 টাকা। তাহলে আমরা প্রথমেই প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন বাম পাশে লিখলাম, আর ডান পাশে সমাপনী মূলধন এবং উত্তোলন লিখলাম। এখানে উত্তোলন 3 ফর্মে আছে, তাহলে 3টা ফর্মে একসাথে আমরা যোগ করে লিখলাম 40,000 টাকা। এরপর আমরা বলছি আরো যদি কোনো খরচ থাকে তাহলে বাম পাশে আসবে, কোনো আয় থাকলে ডান পাশে আসবে। আমাদের বলা আছে 2 নম্বরে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি 2.5%। তাহলে আমাদের বাম পাশে প্রদেয় বিল বা প্রদেয় নোট দেয়া আছে 25,000 টাকা। তাহলে প্রদেয় নোট বা বিলের বাট্টা হচ্ছে 2.5%, আর এরপর আছে প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি হচ্ছে 3%। বাম পাশে দেখো প্রাপ্য নোট বা প্রাপ্য হিসাব আছে, তাহলে প্রাপ্য হিসাব এর বাট্টা সঞ্চিতি প্রাপ্য হিসাব আছে 75,000 টাকা, তার 3%। তাহলে যেটা আমাদের প্রাপ্য হিসাব, অর্থাৎ আমরা 75,000 টাকা আমরা অন্যের কাছে পাও না, তখন এই 75,000 টাকার বাট্টা সঞ্চিতি হচ্ছে 3%। তার মানে বাট্টা সঞ্চিতি যেটা, এটা আমরা এই টাকাটা নাও পাইতে পারি, এই জন্য আমরা বাট্টা করতেছি। তাহলে এটা আমার একটা এখন খরচ হিসাবে আমি দেখাবো। তাহলে প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি তাহলে 75,000 টাকা, এর 3%।
তাহলে 250 টাকা, বোঝার জন্য এখানে লিখে দিলাম 1% হচ্ছে 750 টাকা, 2% 1500 টাকা, 3% হচ্ছে 2250 টাকা। এরপর 2 নম্বরে ছিল প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি 2.5%। প্রদেয় বিল মানে যেই টাকাটা আমাদেরকে দিতে হবে, তাহলে যেই টাকা আমরা দিব সেটা থেকে যদি আমরা বাট্টা পাই তাহলে সেটা আমার আয়, এই জন্য এখানে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি হচ্ছে আয়। তাহলে প্রদেয় বিল ছিল বা প্রদেয় নোট ছিল 25,000 টাকা, তার 2.5%। হচ্ছে 625 টাকা। তারপর 3 নম্বরে আমাদের সমন্বয়ে দেয়া আছে বেতন বকেয়া আছে 500 টাকা এবং অব্যবহৃত মনিহারি 200 টাকা। তাহলে বেতন যদি বকেয়া থাকে তার মানে বকেয়া খরচ, আর বকেয়া খরচ আমরা বাম পাশে লিখি, তাহলে বকেয়া বেতন 500 টাকা, অব্যবহৃত মনিহারি তার মানে আমরা মনিহারি অলরেডি কিনে ফেলছি কিন্তু এখনো ব্যবহার করি নাই, তার মানে এটা অগ্রিম খরচ। তাহলে অব্যবহৃত অগ্রিম খরচ, আমরা বলছি বকেয়া খরচ বাম পাশে, অগ্রিম খরচ ডান পাশে। অব্যবহৃত মনিহারি 200 টাকা। এরপর 4 নম্বরে বলা আছে মালিক 1 জুলাই 10,000 টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেন, আর 5 নম্বরে বলা আছে অপচয় আসবাবপত্র 10%, দালান কোঠা 5%। তাহলে অপচয় এটাও আমাদের একটা খরচ, সেটা কিন্তু আমরা প্রথমে বের করে নিয়েছিলাম। তাহলে অপচয় আসবাবপত্র 5%, 10% আসবাবপত্র হচ্ছে আমার 50,000 টাকা, এর 10% 5,000 টাকা, আর দালান কোঠা, দালান কোঠার ছিল 5% হচ্ছে 4,100 টাকা। এছাড়াও আরেকটা ইনফরমেশন এখানে আছে, তোমরা স্লাইডটা দেখো, যে 10% ঋণ 50,000 টাকা। 10% ঋণ মানে হচ্ছে আমাকে এই ঋণের উপরে সুদ দিতে হবে 10%। এখন এই যে 10% সুদ এইটাও কিন্তু আমার একটা খরচ, যদিও আলাদাভাবে স্পেসিফিক কোথাও বলা নেই, কিন্তু যেহেতু 10% ঋণ বলা আছে তার মানে আমাকে বছরে 10% সুদ দিতে হবে, আর সুদ যে খরচ সেই খরচটা আলাদাভাবে আমাদের এখানে রেকর্ড করা নেই বা কিছু বলা নেই, কিন্তু আমাকে এটাকে খরচ হিসাবে ধরতে হবে। তাহলে ঋণের সুদ তাহলে ঋণের সুদ 50,000 টাকার 10% হচ্ছে 5,000 টাকা। তাহলে আমাদের যে খরচগুলা এখানে ছিল সেগুলো আমরা ইনপুট দেওয়া হয়ে গেল, আমরা প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন দিলাম, এরপর প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি দিলাম, বকেয়া বেতন ছিল সেটা দিলাম, আসবাবপত্র এবং দালান কোঠার যে অপচয় সেগুলো দিলাম, আর ঋণের সুদ দিলাম আমরা খরচ। এই পাশে আমাদের সমাপনী মূলধন উত্তোলন দেওয়ার কথা দিলাম, এছাড়াও অন্যান্য যদি আয় থাকে সেগুলো দেওয়ার কথা, তো অন্যান্য আয়ের মধ্যে আমার প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি আয় এবং অব্যবহৃত মনিহারি, অর্থাৎ আমার এটা হচ্ছে অগ্রিম খরচ, সেটাও আমরা দিলাম। এখন দুই পাশের পার্থক্য হবে আমার নেট লাভ বা নেট ক্ষতি, তাহলে এই পাশে আমার কোন পাশে বড় হবে সেটা আমি আগে যোগ করব। তো এই পাশে আমার 1,25,000
এরপর 10,000 আরো কিছু ফিগার আছে, আর এই পাশে 1,75,000, এরপর 40,000, তার মানে এই পাশে আমার বড় হবে। তাহলে 1,75,000 আর 40, 1,15,000, 1,15,600 আর 225, 2,15,825। তাহলে এই পাশে প্রথমে 2,15,825 আমরা লিখলাম। তাহলে দুইটা পার্থক্য, এই পাশে আমরা 2,00,000, এই পাশে খরচ যদি আমরা যোগ করি 1,25,000, 1,35,000, 37,000, 42,000, 47,000, 51,000, 1,51,000, এরপর 1,250, আর 500, 850। তাহলে 1,51,850। তাহলে 2,15,000 থেকে যদি আমি এই ফিগার বাদ দেই তাহলে 63,975, 63,975, এই দুইটার পার্থক্য। তাহলে এটা হচ্ছে আমার মোট লাভ, সরি নেট লাভ, নেট লাভ। মূলধন হিসাবে স্থানান্তরিত। তাহলে লাভ লোকসান হিসাব আমরা দেখলাম, দুই পাশের পার্থক্যটা আমরা নেট লাভ হিসাবে বের করলাম, যেহেতু এখানে আমার ক্রেডিট সাইড বড়, আর যদি ডেবিট সাইড বড় হইতো তখন নেট ক্ষতি হইতো আমার। এই পাশে আমার 63,975 টাকা নেট লাভ, যেটা আমি মূলধন হিসাবের সাথে সমন্বয় করব, এটা আমরা পরে দেখবো মূলধন হিসাবের সাথে সমন্বয় কিভাবে করতে হয়। এরপর আমাকে বলছে বিষয় বিবরণী বা বৈষয়িক বিবৃতি তৈরি করতে। আগের মতোই জনাব বিপ্লব দত্ত বৈশ্বিক বিবরণী ৩১ ডিসেম্বর 2017 রায় সমূহ টাকা সম্পত্তি সমূহ টাকা তাহলে এখানে হেডিং এ দেখো, আগে লাভ লোকসান বিবরণীতে আমরা লিখছিলাম বিপ্লব দত্ত লাভ লোকসান বিবরণী, তারিখটা লিখছিলাম 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য, কিন্তু বৈষয়িক বিবরণী বা বিষয় বিবরণীতে তারিখটা হবে 31 ডিসেম্বর 2017। অর্থাৎ আমরা সারা বছরের জন্য এখানে বৈষয়িক বিবরণী করি না বা বিষয় বিবরণী করি না, আমার আজকের দিনে 31 ডিসেম্বর এই আজকের স্পেসিফিক দিনে আমার কত টাকার দায় আছে, কত টাকার সম্পত্তি আছে সেইটা আমরা দেখতে চাই। এই জন্য তারিখটা স্পেসিফিক একদিন, সিঙ্গেল ডে 31 ডিসেম্বর 2017।
এখন সম্পত্তি সমূহ আমরা যদি আগে লিখি, তাহলে আমাদের সম্পদ কি কি দেয়া আছে? আমাদের সম্পদ দেখো স্লাইডে কি কি সম্পদ দেয়া আছে। সম্পদ পাশে দেয়া আছে নগদ তহবিল, ব্যাংক ব্যালেন্স, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, আসবাবপত্র, দালান কোঠা। তাহলে এই সম্পদগুলো আমার দেয়া আছে। এখন এই সম্পদের সাথে যদি কোনো সমন্বয় করার প্রয়োজন হয়, সমন্বয় করে লিখতে হবে। তাহলে আমরা লিখতেছি প্রথম হচ্ছে নগদ তহবিল, নগদ তহবিল দেয়া আছে 25,000 টাকা, তারপর ব্যাংক ব্যালেন্স, দেয়া আছে 50,000 টাকা, এরপর প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব দেয়া ছিল 75,000 টাকা, বাদ বার্তা সঞ্চিতি, আমরা প্রাপ্য হিসাবের বার্তা সঞ্চিতি ধরছিলাম 300% অর্থাৎ 2,250 টাকা। তাহলে আমার নেট সম্পত্তি হিসাবে আসবে এখন 72,750 টাকা। তারপর প্রাপ্য নোট, প্রাপ্য নোট হচ্ছে 18,000 টাকা দেওয়া আছে, এটাই থাকবে। আসবাবপত্র, আসবাবপত্র দেওয়া আছে 50,000 টাকা, এটার উপরে আমরা অবচয় ধরছি, তাহলে অবচয় বাদ যাবে 5,000 টাকা, নেট আসবাবপত্র থাকবে 45,000 টাকা। দালান কোঠা হচ্ছে 82,000 টাকা, বাদ অবচয় 4,100 টাকা, তাহলে 77,900 টাকা। তাহলে আমি যখন বৈষয়িক বিবরণী করব, আমার সম্পদগুলোকে নেট সম্পত্তিতে দেখাইতে হবে। যেই সম্পত্তি যত টাকা দেয়া আছে, এখান থেকে যদি কোনো বাদ দেওয়ার প্রয়োজন হয়, বাদ দিয়ে নেট সম্পত্তি দেখাইতে হবে। এছাড়াও আমার অব্যবহৃত মনিহারি ছিল 200 টাকার, সেটাও আমার সম্পদ হিসাবে আসবে। আর দায় সমূহের মধ্যে আমার যে দায়গুলা দেয়া ছিল, আমরা একটু স্লাইডে দেখি। আমার সমাপনী মূলধন দেয়া আছে 1,75,000 টাকা, প্রদেয় হিসাব 50,000 টাকা, প্রদেয় নোট 25,000 টাকা, 10% ঋণ 50,000 টাকা। তাহলে দায় এর মধ্যে প্রদেয় হিসাব একটা দায়, প্রদেয় নোট একটা দায়, 10% ঋণ একটা দায়। এছাড়াও আমাদের কিছু বকেয়া খরচ ছিল, যেমন বকেয়া বেতন 500 টাকা, তারপর আমার ঋণের সুদ বকেয়া ছিল 5,000 টাকা, যেগুলো বকেয়া খরচ সেগুলো আমার দায় হিসাবে আসবে। তাহলে প্রথমে দায় সময়ের মধ্যে বকেয়া খরচ হলো ঋণের বেতন 500 টাকা, ঋণের সুদ 5,000 টাকা, মোট 5,500 টাকা। এরপর প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব অর্থাৎ আমার পাওনাদার আছে 50,000 টাকা, সেটা আমার আসবে। তারপর প্রদেয় নোট দেয়া আছে 25,000 টাকা। এখন এই প্রদেয় নোটের উপরে আমাদের বাট্টা সঞ্চিতি ছিল 3% হারে, 2.5%, তাহলে সেই বাট্টা বাদ যাবে। বাট্টা সঞ্চিতি ছিল 625 টাকা, তাহলে 24,375।
তাহলে দায় পাশে আমার এই ছিল দায়, বকেয়া খরচ, বেতন এবং ঋণের সুদ, এছাড়া প্রদেয় হিসাব বা পাওনাদার আর প্রদেয় নোট, সেখান থেকে আমার বাট্টা সঞ্চিতি বাদ, তারপরে নেট প্রদেয় নোট। এখন মূলধন, মূলধন আমার শুরু করতে হবে প্রারম্ভিক মূলধন থেকে। তাহলে প্রারম্ভিক মূলধন আমার দেয়া ছিল 1,25,000 টাকা, এর সাথে যোগ অতিরিক্ত মূলধন 10,000 টাকা, তাহলে 1,35,000 টাকা। তাহলে মালিকের প্রারম্ভিক মূলধন ছিল 1,25,000, সাথে জুলাই মাসে সে আরো অতিরিক্ত মূলধন আছে 10,000, তাহলে তার মোট মূলধন হলো 1,45,000, 35,000। কিন্তু সারা বছরে সে উত্তোলন করছে, তাহলে বাদ উত্তোলন হচ্ছে 40,000 টাকা। তাহলে উত্তোলন বাদ দিলে এখন তার মূলধন আছে 95,000 টাকা। বছর শেষে তার নিট লাভ, নিট লাভ হয়েছে 63,975 টাকা। তাহলে এখন তার পাওনা হচ্ছে 1,58,975। তাহলে আমাদের সমাপনী মূলধন, এটা হচ্ছে আমাদের এখন সমাপনী মূলধন, অর্থাৎ বছরের শুরুতে তার ছিল 1,25,000, এর সাথে সে অতিরিক্ত আনছে আরো 40,000, তাহলে মোট পাওনা 1,35,000। সে সারা বছরে উঠায় নিয়ে গেছে 40,000, তাহলে এখন তার পাওনা রইলো 95,000। আবার বছর শেষে যেটা নিট লাভ সেটাও মালিকের পাওনা, তাহলে নিট লাভটা আমরা আবার যোগ করলাম, তাহলে এখন মালিকের পাওনা দাঁড়ালো 1,58,975 টাকা। তাহলে এখন আমি যদি দুই পাশে যোগ করি, আমার বছর শেষের সম্পদ এখানে 25,000 যোগ 50,000 যোগ 72,750, 18,000, 45,000, 77,900 এবং 200, যদি যোগ করি মোট 2,88,850। এই পাশেও যদি আমি 5,550,000, 24,375 এবং 1,58,975 যোগ করি, তাহলে হবে 2,88,850। অর্থাৎ আমার বছর শেষে মোট সম্পদ এবং মোট দায় এবং মালিকানা স্বত্ব সমান হবে। তাহলে এই ছিল আমাদের আজকের প্রবলেম, যে একটা স্টেটমেন্ট দেওয়া ছিল বছর শেষে তার সম্পদ কত, দায় কত সেগুলো দেওয়া ছিল, বছরের শুরুতে তার মূলধন কত সেটা দেওয়া ছিল, সাথে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া ছিল। সেইখান থেকে আমরা প্রথমে লাভ লোকসান বিবরণী করলাম, লাভ লোকসান বিবরণী করার পরে বৈষয়িক বিবরণী করলাম। তাহলে বৈষয়িক বিবরণীতে আমার সম্পদগুলোকে নেট সম্পদের পরিমাণ কত সেই হিসাবে দেখাইতে হবে, আমার দায়গুলোকেও নেট দায় হিসাবে দেখাইতে হবে, এবং শেষে আমার দায় এবং মালিকানা স্বত্বর সাথে আমার মোট সম্পদ মিলে যাবে। যেমন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি বলি, এ ইকুয়ালস এল প্লাস ও এ, তাহলে এ হচ্ছে আমার সম্পদ, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এল প্লাস ও ই, এটা হচ্ছে এই পরিমাণ হচ্ছে এল অর্থাৎ লাইবিলিটিস, আর এটা হচ্ছে আমার ও ই। তাহলে এল প্লাস ও ই দুইটা এর সাথে মিলে যাবে, তাহলে এ ইকুয়ালস এল প্লাস ও ই, 2,88,850, 2,88,850। তাহলে তোমরা বাসায় আরো প্র্যাকটিস করবা, আমরা এরপরের ক্লাসেও আরো নতুন নতুন অঙ্ক বা প্রবলেম সলিউশন করব। আজকে এই পর্যন্তই, তোমরা নিয়মিত পড়াশোনা করবা, শরীরের যত্ন নেবা, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা, এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আমরা যাতে করোনা মুক্ত বিশ্বে আবার খুব দ্রুতই ফিরে আসতে পারি, আমাদের ক্লাসরুমে আমরা ক্লাস নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।